সুপ্রভা আপু, রূপ আপু, আপু, আপনারা তো আমি অ্যাকাউন্টই কালকে খুলতেছেন না? কালকে অ্যাকাউন্ট খুলতে বসেছি। হ্যাঁ, কালকে অ্যাকাউন্ট খুলতে দেখি বসে অন্যরা কেমন। পাবো কে হয়েছে, বাট হচ্ছে কন্টিনিউ হচ্ছে না। আমি যে ফর্মটা ফিল আপ করলাম, করার পর যে আমি সাবমিট করব, সেখানেই আর হচ্ছে না। আপনার কন্টিনিউ হচ্ছে না, তাহলে আপনি তো আমাকে একটা নক দিতে পারতেন। ও, আপনি আমি ওনার ছবিটা দিয়ে দেন নাই? না, ছবি দেয় নাই, ও ছবি দেয় নাই, একজন এরা এসে এক্সট্রা ছবি ভাবে দিয়ে ছবি দিয়েছে, এমনি ছবি দিয়েছে, ওরা ছবি দেয় নাই। আপনি আরেকটা দেন। হ্যাঁ বুঝছি না, একটা কন্টেস্টে অন্তত 4টা 5টা করে ডিজাইন দিবেন। জি আপনি আপু, আরেকটা দেন, সেই জায়গাটাতে ছবি রাখার একটা জায়গা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি করবো, এখনো টাইম আছে, হ্যাঁ যাতে টাইম পরে আছে, কিন্তু ছবি দিয়ে ধরেন দিতে পারে। ওরা আসলে সিস্টেম আবু করে কি, অনেকগুলা দেখলাম যে অনেক আগেও ইয়ে করে দেয় তো, মানে সিলেক্ট করে ফেলে তো। হ্যাঁ হ্যাঁ ওদের চোখে অ্যাপ করলে না, যখন বসে না, এরা তো আর সবসময় বসে না, বুঝেন নাই হুম 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 তো, যখন বসে না তখন দেখা যায় যে ওরা ওইটা সিলেক্ট করে নেয়। আমরা ভাবি সময় আছে, আচ্ছা ঠিক আছে, মনে হয় লাস্ট টাইম পর্যন্ত ওনারা সময় দিবে, কিন্তু ওরা যখন ওই অনলাইনে বসে কাজটা দেখার জন্য, তখন ওদের ভালো লাগলে সিলেকশন করে যায়, আবার কেউ কেউ তখনই উইন করে দেয়। ওটা দেখলাম আমি, অনেকগুলো রেখেছি যে পরে করব, তো দেখছি না হয়ে গেছে। হয়ে যায়, এই জন্য আপনি একটা ছবি রাখার একটা ই করেন। এই যে দেখেন, ইনি আবার হচ্ছে বর্ডার লাইন করছে, দেখছেন এই যে এই যে ইনি ছবি কোনো, রাখার জায়গা করছে, হ্যাঁ হ্যাঁ উনি আবার কিন্তু খুব সিম্পল এর উপরে বর্ডার লাইন টেন দিয়ে করছে। এই জন্য এদের ডিজাইনটা ফলো করেন অন্তত আপনি, আজকে দরকার হয় ক্লাস চলাকালীন সময় আপনি করে করতে থাকেন, কারণ ওনার লেখাগুলো তো আপনি তো এখন বুঝছেন যে কি কি এখানে দিতে হবে সেটা তো আপনি জানেনই, পোর্টে জাস্ট দিয়ে দিয়েছে। ডিজাইন, হ্যাঁ ডিজাইন গুলা একটু চেঞ্জ চেঞ্জ করে দেন। সব তো বাংলাদেশি, সবই বাংলাদেশি আরে বাংলাদেশিরাই দেখলাম। এখন ফ্রিল্যান্সারে বেশি করে আর কি। এ সাহরিয়া ভাই, আপনার ওই কাজের জন্য পেমেন্ট কেমন দিবে আপনার আঙ্কেল? কি জানি জানি না। কেন আপনি কাজ করছেন, আপনার পেমেন্ট দিবে না? আপনি ও ভালো হুম কথা, তো আপনি তো অবশ্যই, ক্লাসে ছিলেন না। হ্যাঁ কেমন দিবে জানি না। শুনেন, জি সেদিন জুবাল ভাই ক্লাস আসছিল, পরে ভাইয়া বলছে ক্লাস চলাকালীন সময় যারা আর্ন করবে, আর আপনি আগে থেকে তো বলা হয়েছিল যে $100 আর্ন করতে পারলে তো কোনো টেনশনই নাই, তাদের কিন্তু মানে গভর্নমেন্ট থেকে যে ল্যাপটপ দেওয়ার কথা আছে, ল্যাপটপ থেকে আর সেই অ্যামাউন্টে টাকা জি দিবে, মানে তাদের যে যে সুবিধা গুলেন। আপনারা তো ছিলেন বলেন, জি আপু, সারিয়া ভাই তো ছিল না, অতএব কাজ একটু সিরিয়াসলি করেন, নিজের আইডিতে করেন, জি আর যে যে কাজই করাবে বলবেন যে আমারে অ্যাটলিস্ট, আপনার আঙ্কেল তো এসে এই এই কাজটা করতেছে তাই না, সে তো আপনার ফাইবারেও নক দিতে পারত, অনলাইনে নক দিয়ে হবেন যে অনলাইনে কিংবা বাংলাদেশে, এই যে বলছি না এই যাবে আপনার কি প্রোফাইলটা ভারী অবস্থা? করার জন্য, তাই তো? হ্যাঁ ওই প্রোফাইলটা বের করেন, ওয়েবসাইটে ঝামেলা আছে, ঝামেলা আছে, অন্য ওয়েবসাইট আপনার খুঁজে বের করেন, যে বিকাশ টিকাশ এসব থেকে, ওখান থেকে না, ওখানে আলাদা ভাবে। কন্টেস্ট করেন, কন্টেস্ট করেন, আপনার কন্টেস্ট করেন। সাবরিনা আপু চলে গেছে, কারেন্ট চলে গেছে মনে হয়। হ্যালো, আই লাভ ইউ ডিজাইন অ্যান্ড গোইং টু চেঞ্জ দিস ফন্ট। আপনার ফন্ট চেঞ্জ করতে করছে, ক্যান ইউ স্যাম্পল থ্রি আদার্স সাবমিট থ্রি ইয়ার আদার্স আর্ট ওয়ার্ক উইথ আর্ট ডিফারেন্ট ওয়ার্ক ফন্ট। ইন ডিফারেন্ট ফন্ট, তিনটা। এ সালাউদ্দিন ভাই, আপনাকে তিনটা হ্যাঁ ফন্ডে বুঝলাম। বুঝছেন, তিনটা আলাদা আলাদা ফন্ডে আপনার এই ডিজাইনই থাকবে, জাস্ট এই ফন্ডা তিনটা আলাদা আলাদা ফন্ডে আপনি হচ্ছে কি চেঞ্জ করে দেন। এখানে কি আমি কোনো মেসেজ রিপ্লাই দেবো নাকি কিছু? অবশ্যই রিপ্লাই হ্যাঁ দিবেন। হ্যাঁ রিপ্লাই দেন, ইয়েস স্যার আই আই ক্যান ডু ইট। আরে এখানে তো একদিন আগে মেসেজটা দিয়েছে, সমস্যা ওখানে আচ্ছা আপনি আর কোনো দিয়ে দেখেন, সমস্যা নাই, আপনি দেন দেন আপনি দেন, এই যে দিয়ে সাহারা ভাই তো রাখেন, ফ্রিল্যান্সারে যখন হচ্ছে দেখবে ভিট করে, তখনই দেখবে। আপনি মেসেজটা রিপ্লাই দেন।
আর ফন্ট তিনটা চেঞ্জ করে দেন, তিনটা তিনটা আলাদা আলাদা তিনটা ফন্টে দেন। এর সাথে আপনি একটু সাজেস্ট করেন কি টাইপের ফন্ট দিবে। ফন্টের নাম বলে দেন, আপনি তো কাজ করেন জানবেন। হ্যাঁ আপনি তো এই সাইডে কাজ করেন। সাইরে ভাই জি তিনটা ফন্টের নাম বলে দেন। যে পাইছি আমি, আচ্ছা একটু দেখে যাবো। অল্টাতে এই যে মাই এন্ট্রি, এটা তো মাই এন্ট্রি। এ দেখেন দুইটা জাস্ট সিলেক্ট করে রাখছে বুঝছেন। হ্যাঁ দেখছেন, আপনাকে আর একজনকে দিছে। তাছাড়া কিন্তু আর কাউকে পর্যন্ত দেয়নি, সো আপনার কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। ভাইয়া নেক্সা বোল্ড, এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড, এই দুইটা ইউজ করেন। আপনি ওনাকে লিখে দেন, ওটা যেটা আপনি এটা দিয়ে দেন লিখে দেন, তাহলে ওনার জন্য সুবিধা হবে। আচ্ছা আরে ভাই কদিন একটু ঘোরা টোরা বাদ দিয়ে একটু কাজ করেন, মার্কেট প্লেসে বসেন। ভাই বাইক ওয়ার্ল্ড টুর দাও। এই দেখেন সালাউদ্দিন ভাই আপনার জন্য কিন্তু বিশাল বড় একটা প্লাস পয়েন্ট আছে, আপনি এখনই মেসেজের অ্যানসার করে দেন, রিপিট মেসেজ করেন দেন চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চাই না যে পরে কোনো ঝামেলা হলে আপনাদের ব্যাচটার উপরে কোনো ঝামেলা আসুক, যে দশজন করছে না ওদের হবে না আবার করতে হবে। সালাউদ্দিন শান্ত, আপনি কি মেসেজের রিপ্লাইটা দিয়েছেন? রিপ্লাই দিচ্ছি, আবার ফোনগুলো ডাউনলোড দিচ্ছি। আগে মেসেজের রিপ্লাইটা দিয়ে নেন, তারপরে ফোনগুলো ডাউনলোড দিয়ে আপনি ওনার কাজটা আবার করে দেন, কিন্তু মেসেজের রিপ্লাইটা দেন। আর এই ভুলটা কখনো করবেন না, কেন আপনার আপনি এর আমি বুঝছি না, আপনাদের কোনো প্রবলেম হলে সেটা যখনই হোক আমার একটা ফোন দিবেন। অ্যাটলিস্ট রাত 1টা বাজুক আর 2টা বাজুক আমারে ফোন দিবেন, আমারে ফোনে না পান সাইরে বাইরে ফোন দিবেন পারেন না। আচ্ছা আমরা কাজ করি। হ্যাঁ জি পেজ কিভাবে ক্রিয়েট করে এটা তো জানেন নাকি? জি এই ফটোশপ রান করতে হচ্ছে সময়। একটা পিকচার নিয়ে আসবো, যে পিকচারটা একটু ডাউনলোড দিয়ে যে ডেস্কটপে রাখা হয়েছিল। ছবি কই রাখলাম, গেল কই? পিকচারটা চাইলে ব্যাকগ্রাউন্ড এর উপরে নিয়ে আসতে পারে, লেয়ার হইলে এখানে করুন। মানে আপনারা তো এমবি খরচ করে দেখেন তাই না, আপনাদের প্রতিদিন মানে প্রতি ক্লাসে কেমন এমবি লাগে? এমবি আপু খরচ করে দেখে, আমরা দেখি না। আমার ওয়াইফ মারুফ ভাই, আপনি মারুফ ভাইকে জিজ্ঞাসা করেন। মারুফ ভাই, মারুফ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই বলেন। কত এমবি করে খরচ হয় কিসে? ক্লাস করতে, ক্লাস করতে আপনার কত এমবি খরচ হয় প্রতিদিন? ক্লাস করতে ওটা হচ্ছে ডিপেন্ড করে ভাই, কোন দিন হচ্ছে 500 এমবি তো হয়ে যায়, কোন দিন 1 জিবি লেগে যায়, ওই যে ভিডিও যখন চলে তখন বেশি লাগে আর কি। হ্যাঁ ভিডিও অন করলে পরে বেশি লাগে।
আর বলছেন ভাই মিষ্টিকে জিজ্ঞাসা করে আপু একসাথে আনা যাবে না দুজন গল্প করবে এখানে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করবো, সেজন্য কি করবো জানেন, এই যে মাউসের লেফট বাটনটা প্রেস করবো, করলে দেখেন একটা উইন্ডো ওপেন হবে, এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, এটা ওপেন করে দেন, এটা কি করব ব্লার করব তাই না, ব্লার ইউআর ওয়াই ব্লার যাবে, আপনি ই দিয়ে করছেন হিলিং টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন হচ্ছে হোয়াইট, আর ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দেন ব্ল্যাক, এটুকু করেন। বললাম যে আমাদের গ্রুপে 12 জন আছে, আর 8 জন মতো অ্যাড দেওয়া যাবে। এখন এই আপনার যে লেয়ারটা নিলাম ডুপ্লিকেট, হ্যাঁ এই লেয়ারটা ওরে ভাই এটা এই অপশনটা থাকাকালীন সময়, হ্যাঁ এখান থেকে এই যে এখানে দেখেন কতগুলো অপশন আছে না, এই যে ফাইল এডিট ঠিক যেরকম ই ছিল আপনার ইলাস্ট্রেটরে যেরকম ছিল, হ্যাঁ অপশন বার ঠিক সেইভাবে আছে। তো আমরা এখান থেকে যে ফিল্টারে যাব, আমরা ব্লার করব না, ব্লারের কাজ করব, তো এই যে গশন ব্লার এটা ওপেন করব, হুম করে এটা 100% দেখেন দেয়া আছে, পার্সেন্টেজ কমাই যাতে ছবিটা দেখা যায়, এটা দিয়ে দেখেন আগানো বাড়ানো যাবে, ছবিটা কি হয়ে যায় দেখছেন দেখা যাচ্ছে, আবার এটা বাড়াইলে ব্লার মানে দেখা যায় যায় না এরকম, এদিকে দিলে আরো বেশি হয়ে যায়, তো ছবিটা অনুযায়ী আমরা এখানেই করব। এখানে আমরা আপাতত কত দিব, কত জয় ভাই এখানে কত দিব, হ্যাঁ কত দিব, ওকে করে দিলাম, এতে দেখেন ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু ছবিটা আবার ঠিক দেখা যাবে, কি ব্যাপার বেশি হয়ে গেল,
50 না করে এখন 20 দেখি 20 করবে এটা আনলক করে দিলাম আনলক কিভাবে করে কালকে দেখাইছিলাম না মনে আছে পরশু 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 এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম হ্যাঁ এই নিচে নাম নামছে আর এই লেয়ারটা মাস্ক করে দিব মাস্ক করার জন্য এই যে মাস্ক অপশন পরশু দেখাইছিলাম না এই যে মাস্ক করে দিলাম মাস্ক করা অবস্থাতেই এই যে ব্রাশ টুল কই এই ব্রাশ টুলটা আছে না ব্রাশ টুলটা দাঁড়া এখন আমরা ব্রাশ টুলে রিটাই যে এই সফটটা নিবেন হ্যাঁ নেয়ার পরে এই দেখেন তো আর এই ব্রাশ টুল আপনার হচ্ছে শর্টকাট কি ইউজ করে আপনারা ছোট বড় করতে পারেন সেটা হচ্ছে এই যে লেফট সাইডের ব্র্যাকেট কিংবা হচ্ছে রাইট সাইডের ব্র্যাকেট দিতে হ্যাঁ তা ওটা তো শিফট ধরে করতে হবে না যদি ফার্স্ট ব্র্যাকেট না হয় এটা করে ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে ব্ল্যাকটা বুঝলাম না উপরে করে দিবেন আর হোয়াইটটা নিচে করে দিবেন তারপরে যে ট্র্যাক করেন দেখেন দেখেন ছোট করে নেই ছবিটা তো অনেক ছোট আর ছবি নিয়ে হিলিং টুল দিয়ে করলে পরে একদমই করা হয়ে যায় ছবিটা ই হয়ে যাচ্ছে ছবি রেজুলেশন কত ছিল জয়বে এটা আপনার 4000 আমি আমি যেটা ডাউনলোড করেছি ওখানে আপনার রেজুলেশন কমানো বাড়ানো যায় না হ্যাঁ অরিজিনালটা আছে অরিজিনালটা 3MB 6000 লেসি 3MB এর আস্তে আস্তে ধরেন ধরে আগে এটা করে নেন তারপরে কালারিং করেন ক্লাস 30 দিয়েছেন আপু হুম এই জন্য এরকম হয়ে যাচ্ছে 50 দিলে পরে ঠিক হইতো কিন্তু 50 দিলে বেশি ফুলা হয়ে যাচ্ছিল এ পর্যন্ত হইছে না ব্রাশ টুল ধরা অবস্থায় এখানে যান এখানে যে কালেক্টর আছে না এর মুখে যে কালেক্টর কোন মোডটা নিয়েছেন আপু ব্লারে হুম ব্লারে কোন মোড প্রসেস কালার আসতেছে না কেন আর উপর ডাক্তার লেয়ার মাস্ক হুম লেয়ার মাস্ক করে নিতে হবে তারপরে ব্রাশ টুল ব্রাশ টুলে যান হ্যাঁ ব্রাশ টুলে যান ব্রাশ টুলে যান টুলটা নেন নিয়ে আস্তে 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 এসে প্রেস করেন ফিফটি করে দেন তো আপনারা ছোট বড় কিভাবে করে সেটা তো বুঝছেন আপু ছোট করে নেন ছোট করে নিলে দেখেন কাজ করলে কি হচ্ছে মানে আমার এই যে রেজুলেশন এটাতে আপনারা যে চেয়ার মানে যে রং রং ভাবটা বোঝা যাচ্ছে হ্যাঁ আর 50 করলে একদম ওটাতে ইফেক্ট পড়তেছে বোঝা যাচ্ছে আলাদা আলাদা
তাহলে আপনি ই করেন 50 কমান। হ্যাঁ আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আগে আপনি দেখান। দেখুন এমনিতে আপনার হচ্ছে ফটোশপ অনেক আস্তে আস্তে রান করে। এটা আপনি করে নেন, তারপরে ই করেন। মানে ব্লার ভাবটা ইয়ে আসছে না? হ্যাঁ ওটা করে নেন, ওটা ঠিক করবো। ওটাও ব্রাইট করা যাবে। মানে মনে হচ্ছে যে ডিটেল হারাই যাচ্ছে এরকম। এ দাঁড়ান আমি আপনাকে একটু দেখাই। হ্যাঁ দেখাই, তারপরে করেন। আচ্ছা এটা টোটাল এই টাকগুলো তো উঠে গেছে তাই না? এটা ধরো অবস্থায় আমি যদি কন্ট্রোল ই প্রেস করি, হ্যাঁ কন্ট্রোল ই কইরে কন্ট্রোল ই প্রেস করলে দেখেন দুইটা একসাথে হয়ে যাচ্ছে, লেয়ার দুইটা একসাথে হচ্ছে। তারপর কন্ট্রোল জি প্রেস করেন কপি হয়ে যাবে। এই কপি অবস্থায় ধরো অবস্থায় আপনি আবার ব্রাশ টুলটা নেন। হ্যাঁ এই যে ব্রাশ টুলটা নিলেন না, নেয়ার পরে এই যে ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি এই যে এই কালারটা নিয়ে নেন, নিয়ে ওকে করেন। ওকে করে এই যে ব্রাশ করেন, কিন্তু হালকা করে করেন। হ্যাঁ এই যে না এটা লেয়ার নিতে হবে না আমার, এই যে এই উনার তো এই কালারটা আমি নিছি। হ্যাঁ এটা হচ্ছে বেশি উনার ইসের কালার, হোয়াইট কালার না কপালের উপরে যে কালারটা আমি নিব না ঠিক সেই কালারটাই এখানে অ্যাপ্লাই করতে পারবো, বুঝছেন? আবার দেখেন আমি ব্রাশ টুল নিলাম, এই ফরগ্রাউন্ড কালার যদি আমি এই কালারটা নেই তাহলে দেখেন কালার এইভাবে চলে আসতেছে, আর এই কালার নিলে এইভাবে। এই কালারটা সিলেক্ট করবেন, হ্যাঁ করে ব্রাশটার সাইজ ছোট করে নেবেন। ব্রাশটার সাইজ ছোট করে নিয়ে এই যে যেদিক দিয়ে আপনার ড্রাগ ড্রাগ কালার আসছিল না ওদিকে আস্তে আস্তে ধরবেন, ধরে আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে। আমার ছবির রেজলিউশন ভালো না দেখে এই যে ব্লারের সময় আপনার ইয়ে হয়ে গেছে। ভালো নামাই নেন না, আমরা ওয়েট করছি। আমি একটা নামাই, আমি তো আপনার ওইটা দেখে নামাইছিলাম। এরে আস্তে আস্তে ড্রাগ করেন দেখেন কালার চলে আসবে। ওটাতে দেখেন কর্নারে আপনার যে ডাউনলোড অপশনে রেজুলেশন কোনটা নেবেন সেটা দেওয়া আছে। হাই রেজুলেশন দেন, হাই রেজুলেশনই দেখেন আপনি, ওখানে ঢুকলে ওই ফটোটাই হাই রেজুলেশন। আপনি ডাউনলোড অপশনে গেলে ওখানে দেখেন একটা, আমার ফটোটা হাই রেজুলেশন নাই, রেজুলেশন কম আছে। এ দেখেন আস্তে আস্তে ধরে কাজ করলে কাজ করতে হবে অনেক স্মুথলি আর অনেক আস্তে আস্তে। ফটোশপে তো আর এক একবারে কাজ করা যাবে না, স্লো স্লো। এভাবে আস্তে আস্তে ধরে ঝুম করে করে ঝুম করে করে একটু 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 করে করেন। বুঝতে পারছেন নাভি ভাই? কেউ নাই নাকি? আমি আর জয় ভাই আছে, সবাই আছি আপু। কই একটু বুঝতে পারছেন? মানে আস্তে আস্তে ধরে 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 তারপরে করেন, বুঝছেন? তাড়াহুড়া করে না জয় ভাই, তাড়াহুড়া করে না, আস্তে আস্তে ধরে না।
আর এই মুখের যে কালারটা নিবেন সেই কালারটা এখানে আসবে, দেখেন এখানে যে কালারটা আছে না ব্রাশে, সেই কালারটা এখানে হচ্ছে আপনার রিফ্লেক্ট হবে। কেউ জোরে ড্র্যাগ করেন না, হ্যাঁ আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করলে পরে কালারটা আসবে। না এইভাবে ওইগুলা ধরে ধরে করছিলাম তো, মাউস হচ্ছে জাস্ট মাউস এর উপরে রাখবেন, হ্যাঁ রেখে ঘষবেন, কিন্তু হচ্ছে জোরে করে কেউ ড্র্যাগ করেন না, জোরে করে ড্র্যাগ করলে পরে ওই যে কালার টোটালটা চলে আসে। আমি ওইটা ট্রাই মেরে দেখলাম যে মাউস এমনি ধরে কি হয়। জাস্ট ব্রাশটা নেন, নিয়ে ব্রাশটা রাইখে আস্তে আস্তে শুধু এইভাবেই করে দেন, দেখেন চলে যাচ্ছে, দেখছেন সময় লাগবে। আর যে ফ্লো আছে হচ্ছে আপনার এটা 100 100 করে, ফ্লো আর অপাসিটিটা কমায় দেন, 50 করে দেন। এটাও 50 করে দেন, ফ্লো 50 করে দেন, এখন দেখেন ঠিক হয়ে যাবে। আমার খেয়াল ছিল না যে এটা 50 করে দিতে হবে, এখন ঘষেন। ফ্লো আর অপোসিটি, হ্যাঁ এটা গ্রুপ করার পরে, কপি করার পরে, সবাই শুনতে পাচ্ছেন? আমি ফ্লোটা মানে ওই কখন হ্যাঁ মানে আপনার ব্লাড তুললে ঘষার আগে নাকি কালার আপনার দিলে? না ব্লাড তুলতে যখন আপনার ইটা ঘষবেন মানে স্পটটা ঘষবেন তখন 100 করে দিবেন, আর যখন হচ্ছে কালার ম্যাচ করবেন মানে ব্রাইটিং এর জন্য যখন কালার দিবেন মানে কন্ট্রোল সি আর কন্ট্রোল জি প্রেস করার আগে আপনারা হচ্ছে ফ্লো আর অপাসিটিটা কমায় নিবেন। এ দেখেন ফ্লো আর অপাসিটি, ফ্লো আর অপাসিটি, হ্যাঁ হ্যাঁ ফেসের দাগ না, এই যে কালার কালার ফেসের কালারটাই করার জন্য, যে দুটো কালার যাতে একরকম হয়ে যায়। একটু জুম করেন না বুঝে দেখে, মানে বলতেছি এখানকার ই ঘষার পরে কালার চলে গেছে না, ওই কালার হচ্ছে এই ফেসের কালার আনবেন না, তখন এই ফ্লো আর অপাসিটিটা 50 50 করে দিবেন, করে তখন এই যে আস্তে আস্তে টানবেন, আস্তে 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 স্লোলি 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 দেখেন কালার এখন ঠিকঠাক আসতেছে, আর তখন ই হয়ে যাচ্ছিল না, স্লোলি টানেন, ওটুকু তো আমি নষ্ট করে আলাইছি। এ দেখেন দেখছেন, এ নাকের সাইড দিয়ে টানেন আস্তে আস্তে, জুম করে করে আস্তে আস্তে, মানে ব্রাইটনেস টানার জন্য, জাস্ট ব্রাইটনেস টানার জন্য ফ্লো আর অপোসিটিটা তখন কমায় দিবেন। আর আস্তে আস্তে ব্রাইটনেস চলে আসতেছে না? আচ্ছা বো, একটা বিষয়, যখন আমি এই কালারটা ট্রাই করব, যে ব্লার ব্লার করছিলাম, সেটার সেটার কপি নিব নাকি অরিজিনাল ফটোর কপি নিব? কি কপি আপনার দুইটা একসাথে করবেন, এই যে কন্ট্রোল সি ই দিয়ে দুইটা একসাথে করে ফেলাবেন, মানে রাস্টারাইজ করে নিব? হ্যাঁ দুইটা হচ্ছে কপি হয়ে যাবে, কপিটা ধরে তখন এই যে দেখেন আমি কিন্তু কপি লেয়ারটা ধরে কাজ করতেছি, দেখেন ব্রাইটনেস তো আস্তে আস্তে ওই ফ্লো আর অপোসিটিটা হচ্ছে 50 করে নেবেন, তাহলে আপনার এখানকার কালারটা ঠিকঠাক ভাবে বসাইতে পারবেন। আর মাউস জোরে করে ড্র্যাগ করবেন না, হ্যাঁ আস্তে 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 আস্তে, কিন্তু আমি যেটা মানে বলছিলাম আপনাকে, এটা বুঝলেন, আপনি ব্লার করছেন না, লিখেছেন না ব্লার কপি, যেটা আগে ব্লার ছিল নিচের লেয়ারটা ওইটার উপরে ঘুষতেছেন এটা? আচ্ছা আমি আবার নেই, হ্যাঁ আপনার কথাটাও আমি বুঝতেছি না, হ্যাঁ
আপু এক কাজ করেন, আপনি ভালো অরিজিনাল পিটে ডাউনলোড করে দেন, ওখানে যান দেখেন ডাউনলোড অপশন আছে। আচ্ছা আমি এই পিকচারটা ঝামেলা করতে চাই, এটা ব্রাউজারে ঢুকেন, এই যে পিকচার, হ্যাঁ এই পিকচারটা নিছি, এটা থাকা অবস্থায় আমি হচ্ছে এটা হচ্ছে ই করব। সবাই কি সবাই সাইলেন্ট কেন, কেউ নাই? আছি আপু, আছি আছি আপু, আছি আসাদ ভাই, আপনারা কি বুঝতেছেন? বোঝার চেষ্টা করছি আপু, বুঝছি আপু। ডুপ্লিকেট লেয়ারে একটা নাম দিয়ে দেই, হ্যাঁ ফেসও দিতে পারেন, যে ফেস ফেস যে ফেসের উপরে কাজ করব তাই। ওকে এই এই লেয়ারটা ধরা অবস্থায়, হ্যাঁ এই ডুপ্লিকেট লেয়ারটা, এই লেয়ারটা ধরা অবস্থাতে এই লেয়ারটা আমার ধরা আছে, আমি চলে যাব এই যে ফিল্টারে, বুঝছেন ফিল্টারে যাব, ফিল্টারে যায় এই যে ব্লার, এই যে গশন ব্লার 100% দেয়া আছে, দেখছেন একটু কম আয়া আমি দেখায় দিচ্ছি, এখন এটা এটার আমি এই দেখেন ব্লার যদি আমি কমাই ছবিটা দেখেন কত এইভাবে দেখা যাচ্ছে না, ছবিটার আমি এমন একটা ই করব রেজুলেশন করব যে ছবিটা দেখাও যাচ্ছে দেখাও যাচ্ছে না, বুঝতে পারছেন মানে বোঝা যাচ্ছে আর কি বলা বিষয়। আচ্ছা এতটা থাকলো, তখন কত করছিলাম একটা ক্লিক করলে যে লক উঠে গেছে, এটা আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, মানে এই যে ফেস লেয়ারটা ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ারটা, আর যে লেয়ারটা কেবল হচ্ছে ইসের ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ডটা লেয়ারে পরিণত করলাম না, করে এটা মাস্ক করে দিব। আর এই যে কালার, কালার দেয়া আছে যে ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে আমরা ব্রাশ টুলের এখান থেকে সাইজে যে কমানো যায় বাড়ানো যায়, হার্ডনেস বাড়ানো যায় কমানো যায়, কিন্তু আমরা এই যে সফট সফট ব্রাশটা নিব, নিয়ে আস্তে আস্তে এটা হচ্ছে ক্লিন করব, বুঝতে পারছেন? এত কাহিনী করতে হয় নাকি, ওখানে যা ইচ্ছে হচ্ছিল করছিলাম, এটা কিছু হচ্ছিল? আরে বেচারা কি অবস্থা, এটা তো মাস অবস্থাতে যাবে না, মাস অবস্থাতে এটা কালার চেঞ্জ করে দেন, কালার ব্ল্যাক করে দেন, ব্ল্যাক করে দিয়ে ব্রাশে যাবেন, ব্রাশে যায় কি ব্যাপার কালো আসে কেন? ভাগ্য ভাগ্য ভালো আপু প্রথমে ইলাস্ট্রেটর করাল ছিল, নাহলে ক্যারিয়ার শেষ হইতো আপু, প্রহতে না হতি। দাগ থেকে দারুণ কিছু হয় তাহলে ভালো কিছু হবে, তো বাবা দাগ দেখে তো দারুণ কিছু হয়েছে না ভাই, দাগ আরো লাগছে। একটা জিনিস কি জানেন, আগে যদি ভাই দেখে ফটোশপ ঠিকাইতেন ইলাস্ট্রেটর আমার কিছু ঢুকতো না মাথায়,
সবাই ইলাস্ট্রেটরে যায় শান্তি পাইতো, শান্তি পাইতো, কিন্তু মানে এটা তখন আবার তাদের কাছে বেশি ইজি লাগতো। আচ্ছা আমার ব্রাশ এরকম করতেছে কেন, আমার সাথে ভিটলামি করতেছে কেন, দেখেন ব্লাক হয়ে রয়েছে ভেজাসটা কেমনে খারাপ হয় না তাহলে। আপু আপনি মনে হয় যে মাস্ক করলেন, ওই মাস্কের হ্যাঁ মাস্কের উপরেই যায়নি, আপনি ছবির উপর থেকে কাজ করছেন তো এই জন্য এটা দেখাচ্ছেন, এই যে মাস্কের উপরে গেছে তো, মাস্ক করে নি এই যে টুকটুক করে করে না, ও এখানে তো আবার ফ্লোর হচ্ছে হান্ড্রেড করে দেওয়া লাগবে, অপোজিটে হান্ড্রেড করে দেওয়া লাগবে বুঝছেন, ঘষাঘষির সময়। এই দেখেন এখন ঠিক হবে, দেখছেন যখন ঘষবেন না তখন এই দুইটা হান্ড্রেড হান্ড্রেড করে দেবেন, এই জুম করে দিলাম, এই দেখেন চলে যাচ্ছে দেখছেন, দাগগুলো চলে যাচ্ছে, নাকের ওখানে যখন নিয়ে আসবেন ব্রাশটা ছোট করে নেন, ব্রাশটা ছোট করে নেন, মারুক ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার নিচ দিয়ে যাচ্ছে, ও যাচ্ছে একটু উপর নিচ করে করে, উপর নিচ করে করে, হ্যাঁ ওই ফ্লো আর অপাসিটিটা হান্ড্রেড করে দেন, হান্ড্রেড করে দিয়ে তারপরে হচ্ছে ড্র্যাগ করেন বুঝছেন, জি আচ্ছা আপু, আর ব্রাশটা একসময় যে জায়গাটা যতটুকু লাগবে তাহলে দেখবেন ছবিটা নষ্ট হবে না, কারণ আমরা করব ডিজাইন নিয়ে আসলেন ছবিতে, ছবিতে কি করব, ওই আপনার ইলাস্ট্রেটর একটা জিনিস কিন্তু ভালো লাগে কোনটা জানেন, ম্যানিপুলেশন, এই যে আসাদ ভাই যে মাঝে মাঝে কয় না আপু ম্যানিপুলেশন করাবেন না, কালকে আপু ভিডিও দেখলাম একটা ম্যানিপুলেশনের, এত ভালো লাগলো, আমার ম্যানিপুলেশন গুলো আসতে লাগে আপু, আমার আমার হচ্ছে ফটোশপের সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন, আমি তাছাড়া আর আমার ফটোশপের কিচ্ছু ভালো লাগে না, ইলাস্ট্রেটর থেকে কিন্তু আপু ফটোশপে আসতে ম্যানিপুলেশন, হ্যাঁ ইলাস্ট্রেটর অত ভালো হয় না ফটোশপে যতটা হয়, এজন্য আমি ইলাস্ট্রেটরে দেখাইও না, আসাদ ভাই আমার বেশ কয়েকবার বলছে বাট আমি দেখাই, এটা চলে গেছে না কালারটা কেমন যেন হয়ে গেছে না, এই মুখের কালার একরকম এর কালার একরকম, দুটো জিনিসের কালার তো ডিস্টেন্স হয়ে গেছে তাই না, এই অবস্থা, এটা ধরো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার এখানেও আপু আমি মনে করছি আমারটাতে মনে হয় হচ্ছে, আল্লাহ এরকম কথা আপু আপনার এই কথাটা এর আগে কি এই যে ডাইরেক্টর দিলেন না, আল্লাহ এটা কোন কথা আপু, হ্যাঁ দেখেন কিন্তু আমার এই যে জুম আউট হচ্ছে না মেজাজ কেমন, কি করবো কি বাবা কাজ কর, আপনি যেটা দেখাইলেন আমি এই দুটো যদি নাও নেই তাও হবে, দেখেন এটার মধ্যে এটা হচ্ছে হিলিং, হিল হিল দেওয়ার পরে তারপরে দেখেন ব্রাশটা অ্যাপ্লাই করছিলাম যখন নরমালটা এরকম ছিল, এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, আমি আরেকবার করে দেখাবো কি করে দেখান ভাই, ওটা ভালো হবে, দেখেন এটা অরিজিনাল ফটো কপি করে নিয়েছি দুই তিনটা, তারপরে দেখেন হিলিং টুলে যায় স্পট হিলিং টুল,
বড় হয়ে নিলাম চলে যাবে। স্পট গুলো হিল করার পরে তারপরে অন্য গায়ে যাব। এই পার্টটা প্রায় মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া যে হিলিং টুল দেয় আবার হিলিং টুল দিয়ে কিন্তু আপনি একটা ছবি ছয়টা বানাইতে পারেন। আমি একটা ছবি নামাই হ্যাঁ ভালো রেজলিউশনের। হ্যাঁ কিন্তু কাজ করবেন অনেক স্লো স্লো বুঝছেন, ফাস্ট ফাস্ট করেন না, যত ধীরে করা যায় তত ভালো ডিটেইল হবে। এখন দাগগুলা নাই মনে হচ্ছে, তারপরে এইটার একটা কপি করে নিয়েছি। কপি করার পর ওনার যে হাইলাইট কালারটা আমি আগে এখান থেকে নিয়েছিলাম হ্যাঁ আপনার মোটামুটি একটা স্মুথ ব্রাশ নিয়েছি। স্মুথ ব্রাশ নিয়ে এই যে কালারটা সিলেক্ট করা আছে এটা আপনার ফেসের উপর মানে অপাসিটি ফুল ফ্লো ফুল করা আছে করে এটা ব্রাশ করে দিয়েছি। জয়বে ব্রাশ টুল দিয়ে ব্লার করছে আর ওটা হচ্ছে আপনার ফিল্টারে যা ব্লার করা এই কাজটা কেন করি, আমার ফ্রেন্ড অনেকে DSLR তে ফটো তুলে বুঝলেন তুলেন আমার কোয়ালিটি করে দেয়। আমি এভাবে শর্টকাটে একবারে একটা লাইট কালার ব্রাশ মারে মাল্টিপ্লাই করে দিয়ে দিলে ওটা বেশ খুশি তাই ফসা ফসা লাগে বেশি রে। আপনার এখানে লেয়ারের যে ইয়েগুলো আছে প্রত্যেকটা লেয়ারের আপনি অপশন পাবেন এখানে। এটা নর্মাল ডার্কেন মাল্টিপ্লাই আচ্ছা তাহলে আবার চেষ্টা করি দেখি কি অবস্থা হয়। হ্যাঁ সবাই একটু ধৈর্য ধরে দেখেন। হ্যাঁ
জি আপু, ধৈর্য সহকারে। নাফি ভাই গেল কোথায়? নাফি ভাই কোথায়? কারণ চলে গেছে। এই যে পিকচারটা আনলাম। হ্যাঁ, আনার পরে কপি করতে, মানে কপি লেয়ার কি করতে হবে সেটা তো আপনারা জানেনই, তাই না? আচ্ছা, নাম আর চেঞ্জ করলাম না এই অবস্থায় থাকাকালীন সময়। হ্যাঁ, এটুকু কি করতে হবে সেটা আপনাদের খেয়াল তো আছে নাকি? জি আপু। হ্যাঁ, এটা কপি করব। কপি করে একটা কপি লেয়ার নিব, তাই না? কপি লেয়ারটা নিয়ে আমরা এখানে হচ্ছে চলে যাব হচ্ছে ইসেতে। আমরা এই যে ফিল্টার, ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে এই যে ব্লার, ব্লার থেকে গসের ব্লার। এখানে আছে কত, ওকে এটা নিলাম না, নিয়ে এখন আমরা এইটা নিচে নিয়ে আসবো, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা নিচে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আগে আনলক করে নিই। আনলক হয়ে গেছে, তখন এটাকে নিয়ে আসলাম নিচে। নিয়ে এসে এই যে লেয়ারটাতে মাস্ক করে দিলাম। এটা মাস্ক করে দিয়ে এই যে ব্রাশ টুল, ভাই কেউ কোনো কথা করছে না তো ভাই, কি কথা বলবো ভাই, আমার মনে হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা নেই ভাইয়ের হচ্ছে, চিন্তা করেন না ভাই, আপনাকে কিন্তু রাত্রে জ্বালিয়ে মারবো, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আস্তে আস্তে, বুঝছেন? এটা এটা 100 আছে অপাসিটি, আর ফ্লো হচ্ছে 100 আছে। হ্যাঁ, 100 থাকা অবস্থায় আমরা এটাকে আগে কালারগুলা, হ্যাঁ, একটু আস্তে 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 ড্র্যাগ করেন, আস্তে 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 ড্র্যাগ করেন। হইছে আপু, হইছে, একটা ভাব আসছে, একটা ভাব আসছে না? জি আপু, এটাকে এখন একটু ছোট করে না। আরে ভাই আসছে, হয়ে গেল। আস্তে আস্তে, একটা ভাব আসছে ভাই, স্লো স্লো, অনেক ধৈর্য লাগবে ভাই। জয় ভাই, যা বসছি না ভাই, এটা আপনার কি, আপনার ইলাস্ট্রেটর হচ্ছে আপনার গ্রাফিক্স এর কাজ, আর এটা আপনার ফটো, যত রকমের আপনি ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবে, ইউজ করতে পারবেন খুব স্লোলি। হ্যাঁ, স্লোলি না হলে ধরে এভাবে টান দিলে কিন্তু দুইটা একসাথে হয়ে যাবে। আপনি এভাবে টান দিবেন, দেখেন একসাথে হয়ে যাচ্ছে না, এজন্য আস্তে আস্তে, মানে আপনার চেহারার ইটাও যাতে আটটাও যাতে ঠিক থাকে, জাস্ট আপনি ওখান থেকে আপনি হচ্ছে ওই কালারটা, জাস্ট কালারটা উঠায় দিবেন, এজন্য খুব আস্তে স্লোলি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লারের এটা ইয়ে আছে, এফেক্টটা যদি মানে পরে কোনো ভাবে ইয়ে করার কমানো বানানো যাবে, দেখা গেলো আমি করলাম সেটা খারাপ লাগতেছে, বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তারপরে তো কোনো উপায় নাই, তাই না? না, এজন্যই তো খুব সাবধানে। এই পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, দাগ গুলো কিন্তু উঠে গেছে, উঠে গেছে না? এই যে এই লেয়ারটা ধরা অবস্থায়, বুঝছেন? কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি। হ্যাঁ, দুইটা একসাথে হয়ে গেছে, দুইটাই একসাথে হয়ে গেছে না? দুইটা লেয়ার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি আবার কন্ট্রোল জি প্রেস করেন, একটা কপি হয়ে গেছে।
কপি হয়ে গেছে না, এই কপিটা থাকাকালীন সময় আপনি যে ব্রাশ টুলটা নিবেন, নিয়ে এটা হচ্ছে করে দেন, আরো কমায় দেন, 20 করে দেন, 20 করে দেন, হ্যাঁ না ফ্লোয়ার করে দেন 30 30, আর অপোসিটি করে দেন 20। এই ফরগ্রাউন্ড কালারটা, হ্যাঁ ফরগ্রাউন্ড কালারটা থাকা অবস্থাতে ওটা হচ্ছে নিচেটা আপনারা হোয়াইট করে দেন, এর মুখের যে কালার সেই কালারটা নেন নিয়ে, আর এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেন। এখন আস্তে 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 খুব স্লোলি স্লোলি ব্রাশ করেন, দেখেন এই কালারটা আস্তে আস্তে ওর মুখের যে কালারটা ওটা চলে আসবে। ছোট বড় করে নেন, দেখেন আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে করলে একাই হবে, একাই হচ্ছে না, আপনাকে বারে বারে করতে হবে না। আমি আবার কি করি যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য মাঝে মধ্যে যে জায়গাটা করছি সেরকম একটা টোনা বালিয়ে দিই, এই যে আস্তে আস্তে ধরে ধরে খুব স্লোলি 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 করেন। তো এ মারুফ ভাই আছে, আসাদ ভাই একটা ছবি নামান তো, নামায় করেন আস্তে আস্তে। আপু অপাসিটি করে দেন 50 আর ফ্লো করে দেন, কেন পরে একটু চিন্তা ভাবনা করে করতে হবে এরকম কথা, ফটো সময় নাই। এখন আপনারা যদি নতুন স্টুডেন্ট অ্যাড করেন না, যে একটা ডায়ালগ বক্স আসছে, হ্যাঁ ওটা ওকে করে দেন, ওকে মার্ক করেন, এই যে এফএক্স এর পাশে যে এটা আছে না ওটা ওটা, হ্যাঁ মাস্ক করেন, মাস্কটা ধরা অবস্থায় ব্রাশ নেন, ব্রাশ নেন, তবে 2020-এর থেকে 2017-টা বেশি ভালো কাজ করতো। হ্যাঁ কই আপু কাজ হচ্ছে না, কেমন কথা ঘটনা, এই যে আপনি ব্ল্যাক কালারটা কই আছে, কালার কালার আপনার এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার বড় হচ্ছে না কেন ব্রাশ, আপনি যে কিবোর্ডের যে ফার্স্ট ব্র্যাকেট চাপেন লেফট সাইডের, ব্রাশের সাইজ তো আছে আপনার হচ্ছে কত, 13, সাইজ বাড়ান সাইজ বাড়ান, হ্যাঁ হার্ডনেস না সাইজ সাইজ বাড়ান, আস্তে আস্তে স্লোলি স্লোলি, তাড়াহুড়া করা যাবে না, খুব আস্তে আস্তে। আপনি যে কিবোর্ডের ই চাপেন না রে ভাই, আপনার এটা এটা বড় করতে হবে, যে জায়গায় যায় ছোট করতে হবে ওই জায়গায় যায় আপনি ছোট করবেন, জয় ভাই নিচে তো একটা মনে হচ্ছে কি থেকে আছে,
সমস্যা নাই, ওটা কালার আপনি ওই যে যখন আপনি ই করবেন না তখন ঠিক করে দিবেন, অ্যাডজাস্ট করবেন না কালার। ব্লার দিয়ে কম দিছিলেন নাকি? হ্যাঁ 25 ব্লার করে দিছি, উনি অনেক কম, যেখানে 50 হয় সেখানে উনি 25 করে দিছেন এই জন্য। আচ্ছা এই যে আপনার অপাসিটি তো 90 আছে, অপাসিটি 100 করতে হবে। 50% বলছেন, এদিকে অপাসিটি আরো কমাই দিছেন, এজন্য ওরকম হয়ে গেল। জয় ভাই মিষ্টি আপু কি করবে? আমি বললাম, বলছি তাহলে আমি একটু দেখি। এক মিনিট, ভাই হইছে, এরপরে যেন কি করতে হবে? তারপরে কি করতে হবে আপনি এটা আগে করে নেন, তারপরে করেন। হয়েছে আপু, হয়েছে। হ্যাঁ এটা ধরা অবস্থাতে কন্ট্রোল সি প্রেস করেন, না 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 কন্ট্রোল সি না, কন্ট্রোল ই, কন্ট্রোল ই সরি, কন্ট্রোল ই প্রেস করলে দুইটা একসাথে গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ হইছে না? এখন কন্ট্রোল জি প্রেস করেন। জি আপু হয়েছে। জি না জি, জি আপু গ্রুপ হয়ে গেছে, গ্রুপ অন। ওয়াল্লা আমি কপি করতে কইছি, আমি জে জে প্রেস করেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে 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 জে। আচ্ছা আপু হয়েছে, হইছে না? এখন অপাসিটি করে দেন হচ্ছে 20 আর ফ্লো করে দেন 30। এখান থেকে লিখে দিতে পারেন তো, লিখে দিলে একদম অ্যাকুরেট হবে। হ্যাঁ 20 আর এটা করে দেন 30, 30। এখন এই ফরগ্রাউন্ড কালারটা ধরেন, ব্রাশ টুলটা ধরা আছে না, এন্ড ফরগ্রাউন্ড কালারটাতে ক্লিক করেন। এখান থেকে এই যে ফেসের কালারটা নেন, ফেসের কালারটা নেন, ফেসের কালারটা নেন। হ্যাঁ এখন ওকে করেন, ওকে করেন, ওকে করেন। হ্যাঁ করে এখন খুব স্লো স্লো এগুলা আস্তে আস্তে আপনি করেন। রাইট বাটন মানে লেফট বাটন ক্লিক করব কি? হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আস্তে, খুব আস্তে আস্তে দেখবেন কালার, ওই ফেসের যে কালারটা নিছিলেন সেম সেম সেই কালারটা আস্তে আস্তে চলে আসবে। আপনি ওই যে তখন যে অপাসিটি কমাই করছেন না, ওই জন্য এই ব্ল্যাকটা থাকাই যাচ্ছে। থাক আপু, আস্তে 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 উঠছে, আস্তে আস্তে উঠছে, ক্রিম দিয়ে। আর সব কই, সমস্যা কি আজকে? সব আস্তে আস্তে যাচ্ছে, আমি যদি জুবাইর ভাই আসে কি হবে? জয় ভাই আর বলেন না, সব ভয় পেয়ে গেছে ফটোশপে। আমার কোনো দোষ নাই, কারণ ফটোশপে তো আমি এই জন্য গেছি ফটো এডিটিং করতে হবে। ফটোশপের কতগুলো আমি তো আজকে কোর্স ম্যাটেরিয়াল দেখবো, বুঝছেন? এই এক আসাদ ভাই, আসাদ ভাই চলে গেছে। আসাদ ভাই বলতে আর হবে না আমাকে দিয়ে। কালার নিয়ে এসছেন কতদূর? মানে অপশন গুলো আপনারা বুঝতে পারছেন? অপশন গুলো বুঝতে পারছেন? কাজটা করতে হবে অনেকটা সময় নিয়ে, বুঝছেন? অনেকটা সময় নিয়ে জুম করে করে, জুম আউট করে আস্তে 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 করতে হবে, বুঝছেন? আর সব কত স্লো। দেখেন না সফটওয়্যারটা রানই হয় কত আস্তে আস্তে। আবার ইলাস্ট্রেটর বাদ দিয়ে দেন না, ওটাও প্র্যাকটিস করেন। আপনি কনটেস্ট করেন না কেন, সমস্যা কি আপনার? আপনাদের উৎসাহ জাগে না? এই দেখেন সালাহউদ্দিন ভাই কি সুন্দর রেটিং টেটিং পাইছে, আবার উনার ক্লায়েন্ট উনাকে টেক্সট করছে, আপনাদের উৎসাহ জাগে না? আমাদের ক্লায়েন্ট আমার টেস্ট করে না আপু, খালি টাকা মারে। আপনার ক্লায়েন্ট তো আপনার টাকাই দেয় না। আই মিস দ্য কল ফ্রম
গ্রুপ গ্রুপ গ্রুপে দেখেন। এনাফি ভাই আপনার কেউ আছে গ্রাফিক্স ডিজাইন শিখবে? খোঁজ নিতে হবে, এটা খোঁজ টোজ নিয়ে দেখেন, মানে যাতে আপনাদের ব্যস্ততে পরে কোনো প্রবলেম না হয়, কারণ ওরা 20 জন চাইছে তো আমাদের 10 জন কন্টিনিউ থাকে আর 10 জন। ওকে আপু শুনেন, আবার ফেক ইমেল আইডি খুলে মনে করেন যে ভর্তি করে দেবো, কিন্তু চোখ আর গুরুর মাঝে এই পাশে এই পাশে বাম সাইডে বাম সাইডে আরে ডান সাইডের চোখটার এই বাম সাইডের কর্নারটা একটু কালো আছে, হ্যাঁ 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 ওই উপরে না, এভাবে শুনেন ফটোশপে তো আর 1 মিনিটে কাজ হয় না বুঝছেন, ধরে 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 ক্লায়েন্ট হলে তো নির্ঘাত বলতো যেটা কে কে এটা কে ভাই, না ফটোশপের কাজ করতে অনেক সময় লাগবে বুঝছেন। হ্যাঁ জয় ভাই আপনি করেন, সবাই ছিল আজকে, কিন্তু সবাই ছিল বাট কিছু করার নাই বুঝেন নাই। এখন বিষয় হচ্ছে আপু আমি এখন কেমনে করাই দেখেন, আমার হাত তো মাখানো, বাম হাতে আমি কিভাবে কাজ করবো? কেন কি করতেছেন আপনি? খাইতেছি। দিদি তো স্ক্রিনশট, এই রুকু আপু আপনি আগে স্ক্রিনশট দেন কত কি করছেন তারপরে আপনি ভাত খান ভাত খান। রুকু আপু রুকু আপু আপু আপনি স্ক্রিনশট দেন, হ্যাঁ ফিল্টার কর ফ্রিজে যা মানে কি আমি আপনার কইলাম না একটা টান দিলে আপনার চলে যাবে আর একদিকে, সো কাজ করতে হবে অনেক আস্তে আস্তে ধৈর্য ধরে। এমনি তো আর এখন ধরেন অন্যরকম অনেক সফটওয়্যার বেরোইছে তো ওখান থেকে ধাপ ধুপ হচ্ছে আপনার ফটো ই করে দেয়, কিন্তু দেখবেন অরিজিনাল যারা হচ্ছে মানে স্টুডিও তাদের কাজ করতে কিন্তু সময় লাগে, তারা কিন্তু আর 5 মিনিটে ছবি দেয় না, বলে 5 মিনিটে দিচ্ছি। ও না আপু ওদের আপু ওই কিছু কিছু টেমপ্লেট করা থাকে তো ওই টেমপ্লেট উপর বসিয়ে দেয় আর কি। আর যারা কাজ করে তারা কিন্তু আর 5 মিনিটে ছবি দেয় না, ছবি কিন্তু তখন আপনার ডেফিনেটলি সময় নিয়ে দেয়। এটা কি হলো আপু ব্যাকগ্রাউন্ড একটা হয়ে গেছে? আপনি তো হচ্ছে ই করছেন ব্যাকগ্রাউন্ডের উপর আনেন নাই তো সরাসরি আনেন, এটা একটা পেজ ক্রিয়েট করছেন মানে একটা প্রথমে একটা ক্যানভাস ক্রিয়েট করে নিছেন তারপর আপনি ছবি আনছেন এই জন্য। আচ্ছা সমস্যা নাই, আপনি ওই ওই লেয়ারের করে করেন এটা বাদ দেন, আপনি ব্যাকগ্রাউন্ড আবার লক করলেন কেন? এটা কি হলো? কেন আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেল? সমস্যা ছিল না তো ভাই? দাঁড়ান আপু আগে এটা সেভ করে নি। আচ্ছা ঠিক
ভাই দেখছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ আছি আমি। আইলি হলো ভাই। এভাবেই করছিলাম তো। লেয়ার মাস্ক করলেন না? হ্যাঁ, লেয়ার মাস্ক করতে হবে। এই করেন, লেয়ারটা ধরা অবস্থায় মাস্ক, মাস্ক থেকে এখন হচ্ছে আপনি কালারই করেন, ব্রাশ টুল, ব্রাশ টুল কালারটাই করেন। হান্ড্রেড ফ্লোর ফর হান্ড্রেড ব্রাশ আবার এটা উল্টা হবে তাই না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই হবে। হ্যাঁ ছবি ইমেজ বড় করব কি হবে? কন্ট্রোল কন্ট্রোল অল্টার ধরে অল্টার না কন্ট্রোল হ্যাঁ ব্রাশ টুল আপু করোনা চলে আসবে, হাঁচি দিয়েন না। কালারই করে ভাই, কালার, হ্যাঁ কালার, হ্যাঁ কালারটা উপরে দেন আর এইটা উপরে দেন, সাদাটা নিচে দেন। হ্যাঁ এখন করেন, আস্তে আস্তে ধরে ধরে দেখেন, এখন আরো সুন্দর অভিনয়, পারফেকশনও সুন্দর আসবে। আর বলেন না, বাড়িতে দাওয়ার পাশের রাটোর সাথে লাফালাফি করছে। কি বলবো, খাইতে দেন, ক্ষুধা লাগছে ভাই। সবাই এসে খাওয়া দাওয়া করছে তো ওই ওখানে, খাইতে দেন ভাই। ছোট ছেলে পেলে যায় বাড়ি খাইছে রাটোর সাথে, খায় রাটোর লাইন অফ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। ও আমি ভাই আলমগীরের ছবিটা আলো করেন, ভাত দেন আর তোর মানচিত্র চাবিয়ে খাবো। ভাত দেন আর তোর মানচিত্র খাবো। তো দুজনকে সিলেক্ট করে রাখছে। ভাত দেন ভাই, উইনার হয়ে যাবেন আপনি, সমস্যা। ইনশাআল্লাহ আল্লাহ যদি রং করে সালাউদ্দিন ভাই হয়ে যাবে। আমরা সবাই দোয়া করি। এনাকে করে রাখছে ইনশাআল্লাহ রাজুল কে, এই লোকটা কোথাকার? রেজাউল কে, বাংলাদেশি। হ্যাঁ নিশ্চিত আপনাকে বুঝবে যে এটা আসলে ভালো হয়েছে। সবগুলার এআই ফাইল রেখে দিছেন তো? এআই ফাইল কিন্তু রেখে দিলেন, বুঝছেন?
আপনার ছবি কে? আরে আপনারটা দিবার জন্য তো বললো যে আপনার ছবি কেটে গেল কেন? কোন সেকেন্ডে চলে গেল তো? আবার চলে গেছে স্টেপ সাইজ টোটাল নিছিল কত? টাকা নিছিল কত? এসএসডি লাগিলেন ভাই একটা। এসএসডি লাগানো লাগবে না, সুপার ফাস্ট করে ফেলেন। এমনি ফাস্ট হচ্ছে ই দিছে না, স্ক্রিন শেয়ার দিছে। আমি তো গেমিং ল্যাপটপ কিনতে গেছিলাম, বুঝলেন না, গেম খেলবো বলে। আমারটা গেমিং ল্যাপটপ। ভাইয়া তখন তো পুরাই 5 লেটি টাকা একটু শর্ট 7 নিতে পারছিলাম না। বড় হয়ে গেল কেন? তো ছোট করে ওকে বললাম, বড় হয়ে গেছে আবার। এখনো বড় হয়ে যাবে। এখন বড় করেন। আপনি রেড কালার এফেক্টটা ছবির উপরে দিতে যাচ্ছেন তো?
মানে লাইটের যে ইটা আসবে না ইফেক্টটা আপনার মুখের উপরে পড়বে আমার Thank you.